স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে স্বাধীন দেশে এখনো মানুষ থাকে যে পথের পারে লাখো জনতার রাত কাটে আজ আর ধোয়া না হারে স্বাধীন দেশে এখনো মানুষ থাকে যে পথের পারে লাখো জনতার রাত কাটে আজ আর ধোয়া না হারে চোখের জলে বুক ভাসে কারো নীরবে কষ্ট সয় ব্যথা বুকে চেপে মুখে হেসে যাই করে শুধু অভিনয় স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে ধর্ষিতা বন আড়ালে কাঁদে শঙ্কিত দুটি চোখ সাহস হারাই চলতে পথে দেখলে পুরুষ লোক ধর্ষিতা বন আড়ালে কাঁদে শঙ্কিত দুটি চোখ সাহস হারাই চলতে পথে দেখলে পুরুষ লোক পাশবিক চাপে অকালেই কেউ হারিয়েছে কারো প্রাণ কেউ বেঁচে তবু মানব সমাজে সয়ে যায় অপমান স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে সাংবাদিকে কলমের খোসাই করছে ঘাতকতা দুর্নীতি দেখে ক্যামেরাও চুপ বধির নীরবতা সাংবাদিকে কলমের খোসাই করছে ঘাতকতা দুর্নীতি দেখে ক্যামেরাও চুপ বধির নীরবতা অর্ধশত চ্যানেলে আজি দেখাইয়া বলতা বল দাদার দেশের চ্যানেলগুলো এ ফাঁকে দিচ্ছে গোল ঠিক না বে ঠিক মেট্রো রেলে কোন এক প্রসূতি মা সন্তান প্রসব করিছে মিডিয়া কাঁপিয়ে যাচ্ছে কথা কয় না মিডিয়া কাঁপছে না বলে কোন একটা বাচ্চা প্রসব করিছে ওরা নাম রেখে দিবেন ম্যাট্রো রেল ওর নাম রেখে দিবেন কি চিত্রাঙ্গের সময় হলি নাম রাখে চিত্রা আবার করোনার সময় নাম করোনা তারপরে পদ্মা সেতু উদ্বোধনের সময় নাম রাখলো পদ্মা মেঘনা কি স্বপ্ন পদ্মা সেতু রাখে না বাঙালির কি আবেগ এত আবেগ কোথা থেকে আসে হ্যাঁ পতাকা বানাইছে আপনাদের ফেনীতেও অনেক লম্বা পতাকা নিয়ে মিছিল করেছে না করে না এই পতাকা যে বানাইছে বাপের লুঙ্গি ছিঁড়া নুনু বেরোয় নাই এই পতাকা বানাইছে কয় মাইল 4 মাইল লম্বা কয় মাইল 4 মাইল সত্য না মিথ্যে বলছি বাস্তব সত্য কথা অথচ আপনার লুঙ্গি ছিঁড়া ম্যাচিং বেরিয়ে যাচ্ছে সেদিকে কি খেয়াল নেই স্ত্রীর কাপড় নেই সন্তানের গায়ে জামা নেই শীতের পোশাক নেই আমি বলেছি ওগো যুবকেরা এত আবেগ দেখায় লাভ নেই পতাকা বানাইছো অসুবিধা নাই পতাকাটা সীমার মধ্যে রাখো তুমি যে টাকা দিয়ে পতাকা বানাইছো ওই টাকা দিয়ে যদি তুমি কোনো অনাথ দুস্থ অসহায় পথ শিশুকে একটা শীতের পোশাক কিনে দিতে যদি তাদের একটা কম্বল কিনে দিতে তাদের গায়ের একটা জামা বানিয়ে দিতে তাহলে তোমার মেসির কতটুকু সন্তুষ্ট করতে পেরেছো জানি না আর্জেন্টিনার পতাকা বানায়া কতটুকু নেইমারের সন্তুষ্ট করতে পেরেছো জানি না ব্রাজিলের পতাকা বানায়া কিন্তু পথ শিশুকে যদি গায়ের জামা কিনে দিতে শীতের পোশাক কিনে দিতে আল্লাহর আরশে আজিম তোমার জন্য সন্তুষ্ট হয়ে যেত ঠিক না বেটে কিন্তু সেই কাজগুলো আমরা করা ছেড়ে দিয়েছি আহারে আমার রাসূলের অনুসরণ করার মতো লোক পাওয়া যায় না আর মেসি নেইমারের অনুসরণ করার মতো মানুষের যুবকের আমার দেশে অভাব হয় না বলেন ঠিক কিনা মেসির নেইমারের ব্রাজিলের আর্জেন্টিনার অন্য ভিনদেশীদের যত পতাকা বাংলার জমিনে উড়েছে এই যুবকেরা যদি কালেমার পতাকা উড়ানোর জন্য কোরআনের পক্ষে আসতো কোরআনের পথে চলতো কোরআনের কথা বলতো কোরআন অনুযায়ী যদি জীবনটা গঠন করতো আর ওই হাত দিয়ে যদি কালেমার পতাকা উড়ানোর জন্য স্লোগান দিত আমার বিশ্বাস হয় যে কালেমার পতাকা বাংলার জমিনে উড়ার জন্য খুব বেশি সময় লাগতো না বলেন ঠিক কিনা কিন্তু না আমার যুবকেরা ওগো আমার তরুণেরা কিশোরেরা কলিজার টুকরা ভাইয়েরা আর ভুল পথে হাঁটা যাবে না আর মেসির ভক্ত হওয়া যাবে না আর নেইমারের ভক্ত হওয়া যাবে না আর ওই যে আপনার সাকিব খানের ভক্ত হওয়া যাবে না পরিমনির ভক্ত হওয়া যাবে
ওইটাও যাবে না, কারণ ওদের ভক্ত যদি হন ওদের ঘরে ঠিক মতো শান্তি থাকে না। মাঝে মাঝে বেডরুমের ছবি আসে, দেখা যায় যে রক্ত পড়ে গিয়েছে, মানে মারামারি হয়েছে, দেখেছেন কিনা? ওদের মধ্যেই শান্তি নেই। আমার সাকিব খান চলে গেল আমেরিকায়, 10 বছর পরে একটা বাচ্চা নিয়ে আসলো, আবার চলে গেল, আবার 10 বছর পরে আর একটা বাচ্চা নিয়ে আসলো। প্রতিটা যখন দাগা দেয় তারপরে বোঝা যায় ওর সন্তান। আর এর আগে সাংবাদিকদেরও বেকায়দা অবস্থা হয়ে যায় যে এর বাপ কিটা খুঁজতে খুঁজতে জীবন শেষ, কথা কয় না, খালি একবার এফডিসি, একবার শুটিং স্পট, একবার বাড়ি। সেই বলছে হ্যাঁ লাইভে রয়েছি, হ্যাঁ সকিনা শুনতেছেন, হ্যাঁ সকিনা, হ্যাঁ আমি এখন বুবলির বাড়ির সামনে, হ্যাঁ হ্যাঁ এখনই দেখছি, আমি খোঁজ নিচ্ছি যে হ্যাঁ বুবলির আসলে এই সন্তানের বাবাকে, হ্যাঁ এখনই খোঁজ নেব, হ্যাঁ আপাকে জিজ্ঞেস করতেছি, আপনার আব্বাকে, এই না দূর আপনার আব্বা না, আপনার বাচ্চার আব্বাকে, তো বাচ্চার আব্বা, আরে বাবা জানাবো জানাবো, একটু ওয়েট ওয়েট, আরও পরে আরও পরে আরও পরে। সাংবাদিক এই করতে করতে রাত 4টে বেজে গেছে, বাড়ি যাতে যাতে 5টা, ভোরে দরজায় যেই ঘা দিচ্ছে, বউ বলতেছে কে? বলছে আমি তোমার স্বামী। তো বলছে এতক্ষণ কনে ছিলে? শোনা আমার সোনার ময়না পাখি, কনে ছিলে তুমি বন্ধু গো, রাতিরে আমার সোনার ময়না পাখি। বলতেছে যে আর বইলো না, সাংবাদিক মানুষ তো সংবাদ কালেকশন করে বেড়াতে হয়, ওই বুবলির একটা সন্তান এনেছে আমেরিকার, তো কিন্তু ওর আব্বা আসলে কে এখনো খুঁজে পাওয়া যায়নি, আমরা ওইটা খুঁজে বেড়াচ্ছিলাম। তো বলছে ঘরে ঢোকো, তুমি যে রাত জেগে জেগে ওই বুবলির সন্তানের বাপ কিনা খুঁজে বেড়াবা, তা তোমার বাপ হওয়া লাগবে না? হ্যাঁ পাকামুখো থাকা, কথা কি বোঝা গেছে? আমার যুবকেরা, ওদের ভক্ত হওয়া যাবে না, ওদের অনুসরণ করা যাবে না। আমরা দেখেছি সাকিব খান আসবে, এই জন্য এয়ারপোর্টে হাজার হাজার মানুষ দাঁড়ানো রাত থেকে অপেক্ষায়, আর তাদের মধ্যে আবার আমাদের একজন বোরখা পরা ছিল, ছিল না ছিল না, শুধুই ছিল না, সাকিব খান যখন হাতটা দিয়েছে উনি সেখানে আবার কি করিস কি করিস কি করিস